বাঁচায় রাখছিলাম আপনাদের জন্য মানে এই একটা ফুল চার্জে দুই ঘন্টার ওকে আমরা ছিলাম কাস্টমার পার্টে তাই তো প্লাস নিউ আইকন থেকে আমরা কাস্টমার পার্ট এর করতেছিলাম এই পর্যন্ত সবার মনে আছে তো আমি এই যে প্লাস নিউতে গিয়ে কাস্টমার পার্টে যে আসলাম এটা কিভাবে আসলাম কেন আসলাম প্রশ্ন আছে থাকলে বলেন ওইটুকু ক্লিয়ার করেই আচ্ছা কাস্টমার পার্টে আসলাম কেন আমরা প্রথম দিকে একটা কথা বলছিলাম যে বাম পাশের এই প্যানেলটা হচ্ছে নেভিগেশন প্যানেল তাই তো আমরা অ্যাকাউন্টিং রিলেটেড যত ফাংশনাল কাজ আছে সমস্ত ফাংশনাল কাজ করব এই নেভিগেশন প্যানেল থেকে ইনভয়েস করব বিল করব টাকা জমা দেব টাকা তুলবো যা কিছু করব সব করব আমরা এখানে এখন এখানে এই কাজগুলো করার আগে আমরা কতগুলো কাজ করছি একটা হলো ট্যাক্স অ্যাড করে নিছি আর ট্যাক্স অ্যাড না করলে আমরা ইনভয়েস করতে পারতাম ইনভয়েসে কিন্তু ট্যাক্স লাগবেই তারপর হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট চার্ট অফ অ্যাকাউন্ট তো লাগে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করার সময় চার্ট অফ অ্যাকাউন্ট লাগে তাই না প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করার সময় দেখছি না তিনটা চার্ট অফ অ্যাকাউন্ট ওখানে লাগছে কিন্তু চার্ট অফ অ্যাকাউন্ট হচ্ছে অ্যাকাউন্টিংয়ের কি মেরুদণ্ড তাই তো চার্ট অফ অ্যাকাউন্ট প্রতিদিনই লাগবে প্রতিদিনই লাগবে এরপরে আমরা অ্যাড করছি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কি কিনবো কি বেচবো সেই প্রোডাক্টটা অথবা সার্ভিসটা আমার সিস্টেমে রেজিস্ট্রি থাকতে হবে আছে এরপর কাস্টমার কার কাছে বিক্রি করবো সেই কাস্টমারটা আমার এখানে এন্ট্রি থাকতে হবে সেটা আমরা করছি সাপ্লায়ার কার কাছ থেকে প্রোডাক্ট কিনবো সেটা আমার এখানে এন্ট্রি থাকতে হবে সেটা করছি এগুলো করে নিয়ে আমরা রেডি করছি রেডি করার পরে আমরা এখন আসছি এই নেভিগেশন প্যানেলের ফাংশনাল কাজ করতে প্রথমে আমরা শুরু করছি কি দিয়ে বিক্রি দিয়ে সেলস দিয়ে শুরু করছি এই সেলসটা আমরা কোথায় পাইছি এই প্লাস নিউ আইকনে এই যে কাস্টমার যে লেখাটা আছে এই কাস্টমারের নিচের যতগুলো ফাংশন আছে এই ফাংশনগুলো হচ্ছে সেলস রিলেটেড বিক্রি রিলেটেড তাহলে আমাদের সিস্টেমে প্রোডাক্ট আছে এবং প্রোডাক্ট আমরা বিক্রি করবো এখন দেখেন আমরা কিন্তু প্রোডাক্ট সিস্টেম থেকে বিক্রি করি না সিস্টেমে আমরা কি করি প্রোডাক্ট বিক্রির পর সেই ইনফরমেশনটা এখানে এন্ট্রি দিই অ্যাকাউন্টিং সফটওয়্যারে যেটা আমরা এন্ট্রি দিই সেই ঘটনাটা কি ঘটনা কিন্তু ঘটে গেছে ঘটে যাওয়ার পরে সেটা আমরা এখানে এন্ট্রি দিচ্ছি তাই না হ্যাঁ হ্যাঁ এই জন্য যিনি শুধুমাত্র এন্ট্রি দেন তাকে আমরা বলি বুক কিপার উনি কিন্তু অ্যানালাইটিক্যাল কোনো কাজ করেন না আর যিনি অ্যাকাউন্টেন্ট তিনি এন্ট্রিও দিতে পারেন পাশাপাশি আপনার এই যে এন্ট্রিগুলো দিলেন বিভিন্ন রিপোর্ট জেনারেট করা এখন যদিও একজন বুক কিপারও এখানে রিপোর্ট জেনারেট করতে পারবে কারণ হচ্ছে এখানে তো সবকিছু অটোমেটেড বাট অ্যাকাউন্টেন্ট এবং বুক কিপারের মধ্যে তফাত হচ্ছে বুক কিপিং কাজটা হচ্ছে কিছুটা ক্লারিক্যাল কাজ ক্লারিক্যাল কাজ ডাটা এন্ট্রি বাট এই ডাটা এন্ট্রি কিন্তু মানে অবুঝের মতো দিলে হবে না বুক কিপার যথেষ্ট নলেজ থাকতে হবে যে সে কোন ডাটা কোথায় এন্ট্রি দিবে তাই না আর অ্যাকাউন্টেন্টের কাজ কি অ্যাকাউন্টেন্টের কাজ দুইটাই অ্যাকাউন্টেন্ট নিজে ডাটাও এন্ট্রি দেয় প্লাস উনি রিপোর্ট জেনারেট করে তাই না ট্রায়াল ব্যালেন্স রেডি করে উনি ফাইনাল অ্যাকাউন্ট রেডি করে উনি হচ্ছে প্রফিট লস রেডি করে তাই না এগুলো হচ্ছে অ্যাকাউন্টেন্টের কাজ এখন একজন বুক কিপারও অ্যাকাউন্টেন্টের কাজ করতে পারে কারণ এখানে আমার রিপোর্ট অটোমেটিক্যালি জেনারেট হয় ওকে তো এটা কেন আসলাম যে ধরেন আমরা এই যে এখানে যে ডাটা এন্ট্রি গুলো দিব বা এখানে যে আমরা কাজ করবো আমরা ফার্স্টে ধরছি আমরা সেলস নিয়ে বিক্রি করছি ফার্স্টে তো প্রথম কাজটা আমরা কি করছি এখান থেকে যার কারণে নেভিগেশন প্যানেলে আসছি তাই না ফাংশনাল কাজ করতেছি তো এখন প্রথমে আমরা কি করছি এস্টিমেট করছি এস্টিমেটটা কি জিনিস এস্টিমেটটা হচ্ছে একটা ড্রাফট করে রাখা ওই যে বলছিলাম যে আমাদের কনফার্ম অর্ডার না বাট নিতে পারি তো প্রতিটা ক্ষেত্রে কিন্তু এটা হবে না এটা হয়তো বা দুই চার দশটা ক্ষেত্রে একটা হতে পারে অনেকেই বলে না ভাই আমার এটা নিতে পারি এটা একটু দেখেন অমুক ডেটের মধ্যে দিতে পারবেন কিনা সেটা আমরা আমাদের সিস্টেমে এন্ট্রি করে রাখলাম এবং আমরা গত ক্লাসে দেখাইছিলাম কি ব্যালেন্স শিটে এটার কোনো এফেক্ট নেই বাট এটাকে যখন আমরা ইনভয়েসে কনফার্ম করব আচ্ছা ওই দিন যে ওই যে প্রোগ্রেস ইনভয়েসিংটা আমি এখানে দেখাতে পারছিলাম না ওইটা দিছিলেন না ওইটা আসছে না আপনাদের প্রথমে কি আসে যে পুরোটাই করবো কিনা তারপরে ফিফটি পার্সেন্ট করবো কিনা তারপরে আসে যে ইচ লাইনে আমরা চেঞ্জ করবো কিনা আমরা কিন্তু এখানে ইচ লাইন প্রতিটা লাইনে চেঞ্জ করা যায় কিভাবে সেটা দেখেছিলাম চেঞ্জ করবেন কিভাবে না বুঝতে পারছেন অ্যামাউন্ট চেঞ্জ করে দিলে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে ওকে আচ্ছা তারপর হলো কি এস্টিমেট করলাম সেই এস্টিমেটটাকে যদি সে অর্ডারটা কনফার্ম করে তাহলে আমরা সেটাকে ইনভয়েসে কনভার্ট করতে পারলাম যেভাবে বললাম তিন ভাবে করা যায় এখন যদি কেউ এস্টিমেট না দেয় পুরোনো কাস্টমার সে বললো যে ভাই আমার এই প্রোডাক্ট পাঠায় দেন তার মানে কি এটা কনফার্ম অর্ডার তো কনফার্ম অর্ডার মানে সেখানে আমরা সরাসরি ইনভয়েস করবো বাকিতে বিক্রি বাকিতে বিক্রি ইনভয়েসটা আমরা গত ক্লাসে দেখছি ভিডিওটা দিছি না মনে আছে তো ইনভয়েস ওকে এখন এই ইনভয়েস করার সময় আমরা যখন সেটিং করি তখন আমরা কিন্তু একটা টার্মস দিছিলাম যে পনেরো দিন পরে টাকা দিবে না তিরিশ দিন পরে টাকা দিবে নেট থার্টি নেট ফিফটি এরকম একটা ছিল না আচ্ছা ধরেন এখন ওই ডেটটা ওভার হয়ে যাচ্ছে অথবা তার আগেই সে টাকাটা দিয়ে দিবে আমাকে টাকাটা দিলে আমরা কি করব পেমেন্টটা রিসিভ করব পেমেন্টটা রিসিভ করতে পারবো কয় ভাবে দুই ভাবে একটা হচ্ছে যে কাস্টমার আমাকে টাকা দিচ্ছে সে কাস্টমারের নাম তো আমাকে মাস্ট জানতেই হবে ওই কাস্টমার আমাকে টাকা দিচ্ছে তার নাম জানতে হবে না তাহলে আমরা কি করব তার নামে ঢুকবো কাস্টমারে গিয়ে এখান থেকে এটা মনে আছে তো নাকি ভুলে গেছেন বলেন আপনার কাজ হচ্ছে পেমেন্ট নেওয়া বাট ওইটা যেটা হবে তখন বিলটাকে ওভারডিউ দেখাবে আপনি যখন ঢুকবেন তখন ওই ইনভয়েসটাকে দেখাবে হয়ে গেছে মানে টাইম শেষ হয়ে গেছে তখন আপনি তাকে রিমাইন্ডার দিবেন ইমেল দিবেন যে তুমি ভাই টাকাটা পেমেন্ট করো এখন যদি ধরেন যে দীর্ঘদিন পেমেন্ট না করে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই ওভারডিউ দেখাবে বাট আপনি পেমেন্ট নিতে পারবেন সমস্যা নেই পেমেন্ট নিতে পারবেন তারপরে কি করব আমরা এই সেলস থেকে যাব কাস্টমারে হ্যাঁ যেহেতু আমি কাস্টমারের নাম জানি যে আমাকে টাকা দিবে তার নাম তো আমাকে জানতেই হবে এর তো কোনো বিকল্প নাই কাস্টমারে যাব কাস্টমারে গিয়ে ধরেন এই যে রিসিভ পেমেন্ট মানে এর এর নামে আমার কাছে টাকা আছে তাহলে আমি ওই কাস্টমারের পাশে রিসিভ পেমেন্ট অপশনটা পাবো অবশ্যই এখানে ক্লিক আমি আমি টাকাটা টাকাটা নিতে পারবো নেওয়াটা ক্লাসে দেখাইছি পাবো এই যে এখানে দেখেন রিসিভ পেমেন্ট একটা অপশনই আছে এখানে যদি আমি রিসিভ পেমেন্টে যাই ধরেন আমি আজকে মাসের প্রথম দিন বসছি আমার যে টাকাগুলো রিসিভ হয়েছে ব্যাংকে টাকা রিসিভ হয়েছে না ওই স্টেটমেন্টটা নিয়ে আমি বসছি

তাহলে আমি যদি এর নাম দেই তাহলে আমার এর নামে যে কটা ইনভার্স্ট শো করবে কোন ইনভারেস এগেস্ট আমি পেমেন্টটা নিছি সেটা সিলেক্ট করে দেবো যেটা সিলেক্ট করে দেবো যদি এখানে দশটা থাকে দশটার মধ্যে যেটা এগেস্টে নিছি সেটা সিলেক্ট করে দেবো দিয়ে আমি এখানে পেমেন্ট মেথড ব্যাংক ট্যাঙ্ক দিব কোন ব্যাঙ্কে নিব নিয়ে এখানে সেভেন ক্লোজ করে দিব আমি পেমেন্ট পাইলাম তার মানে রিসিভ পেমেন্ট করা দুই দুইভাবে একটা হলো কাস্টমারের পাশে গিয়ে রিসিভ পেমেন্ট আর এটা হচ্ছে রিসিভ পেমেন্টে গিয়ে কাস্টমার সিলেক্ট করা ক্লিয়ার আচ্ছা তাহলে লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম এস্টিমেট ইনভয়েস আর রিসিভ পেমেন্ট এখন একটা জিনিস আমরা দেখি ধরেন ইনভয়েস মানে কি বাকি দেবে কি মানে সে বলতে ভাই পাঠায় দেন বাকি দেব এখন ধরেন নগদ পেমেন্ট হতে পারে না আর নগদ পেমেন্টের অপশন হচ্ছে সেলস রিসিভ এই প্লাস নিউতে যাব যাওয়ার পর দেখেন সেলস রিসিভ এখন ধরেন আমার একটা কাস্টমারের একটা নগদ প্রোডাক্ট দরকার সে করছে কি আমার অ্যাকাউন্টে টাকা পাঠাই দিচ্ছে ভাই আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে আপনি আমাকে প্রোডাক্টটা পাঠাই দেন তাহলে তার সাথে কি আমার ওই টার্মস এর কোনো বিষয় থাকলো তাই না বাকি তো না নগদ তাহলে কি হবে এই সেলস রিসিভ যখন আপনি ক্লিক করবেন তখন ফার্স্ট এসে আপনাকে বলবে তুমি কাস্টমারের নাম দাও তাহলে আমি ধরেন কাস্টমারের নাম দিলাম অ্যাডাম কাস্টমার ডিটেইল চলে আসলো সেল হ্যাঁ হ্যাঁ যদি নতুন কাস্টমার হয় তাহলে আমরা গিয়ে নিউ করব অ্যাড নিউতে যাব গেলেই দেখেনি যে পাশে চলে আসবে অ্যাড নিউ কাস্টমার এবং সাপ্লায়ার ক্ষেত্রে কি বিষয় ম্যান্ডেটরি কি তার ডিসপ্লে নেম এইটা থাকলে বাকি কিছু না থাকলেও নিবে বাট বাকি সব ফিল আপ করছেন শুধু ডিসপ্লে নেম দেন নাই তাহলে কিন্তু নিবে না ওকে তাহলে বুঝছেন তো ডিসপ্লে নেম দিয়ে সেভ করে দিলে ওই কাস্টমার আমরা নতুন করে পেয়ে যাচ্ছি এখানে দিলাম দেওয়ার পর এখন ধরেন সে আমার কাছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নিচ্ছে সাপোজ ধরেন কী নিবে সার্জিক্যাল ইকুইপমেন্ট হ্যাঁ সার্জিক্যাল ইকুইপমেন্ট তার লাগবে ধরেন দুইটা দুইটা তিনটা তিনটা ওকে ট্যাক্স রেট ট্যাক্স ধরেন সে টোয়েন্টি ট্যাক্সে নিচ্ছে ঠিক আছে তাহলে এখানে তার টোটাল অ্যামাউন্ট তার ট্যাক্স রেট মিলে তার বিল আসতে তিন হাজার ছয়শো টাকা তাই না আচ্ছা এটা আমরা সেভেন ক্লোজ করে দিই আচ্ছা তার আগে একটা জিনিস একটু দেখাই আপনাদেরকে ও এখানে একটা জিনিস আছে সেটা তো আমি বলি নেই সেটা হচ্ছে যে পেমেন্ট মেথড এখানে কিন্তু পেমেন্ট মেথডটা ডিরেক্ট চলে আসবে কারণ এখানে বাকির কোনো বিষয় নেই কোথায় পেমেন্ট নেবেন আমি ধরেন সে আমাকে চেক পাঠাইছে চেক দিয়ে দিছে এখন আমি টাকা নিব কোথায় ওয়েলস ফারগোতে আর ব্যাংক আছে ওয়েলস ফারগো ওয়েলস ফারগোতে টাকা নিব এটা আমি সিলেক্ট করে দিলাম এখন একটা জিনিস আসেন দেখি তাহলে আমি ক্যাশ অ্যাকাউন্ট সিলেক্ট করব না না ওখানে রেফারেন্স তখন অন্য কিছু হবে রেফারেন্স কিন্তু ফিক্স কিছু না আচ্ছা যদি আপনাকে ক্যাশে দেয় তখন আপনি রেফারেন্সে লিখবেন আপনার ওই যে আপনার যে কি বলে এটা যে চার্ট অফ অ্যাকাউন্ট যে রেজিস্টার সেই রেজিস্টারে একটা সিরিয়াল নাম্বার থাকবে সেটা লিখবেন যে এই সিরিয়ালে আমার টাকাটা জমা হলো না যখন আপনার ক্যাশ টাকা দিবে তখন আপনি ব্যাংকে দিবেন কেন তখন আপনি আপনার ধরেন কোম্পানির একটা পিটি ক্যাশ থাকে একটা এটাকে রানিং ক্যাশও বলে হ্যাঁ ওই ক্যাশে জমা নিচ্ছেন আপনি তো ওই ক্যাশে জমা তখন ওই ক্যাশে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন আর রেফারেন্স রেফারেন্সটা কি রেফারেন্সটা হচ্ছে এটা ম্যান্ডেটরি না এটা হলো হ্যাঁ না এক দুই তিন ঠিক না মানে আপনি রেফারেন্সটা এমন একটা কিছু দিবেন যাতে আপনি বুঝতে পারেন যে এই অ্যাকাউন্ট মানে এই রেফারেন্স বা এইটা আপনি কেন ব্যবহার করছেন ধরেন আপনার চার্ট অফ অ্যাকাউন্টে বা আপনার রেজিস্টার যে পেজ নাম্বার আছে আপনি পেজ নাম্বারটা রেফারেন্সে লিখে রাখলেন তাহলে হলো কি ওই যে ওই অ্যাকাউন্টটা যখন আপনি খুঁজবেন তখন আপনি রেজিস্টার উল্টালে ওই পেজে আপনি ওটা পেয়ে যাচ্ছেন এটা আপনি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি ওই রেফারেন্স আসলে কি দিবেন আমি চেক নাম্বারটা কেন দিচ্ছি যাতে চেক নাম্বার ধরে সার্চ করলে সহজে পাওয়া যায় এটাই বাট ওইখানে রেফারেন্স যদি আপনি ফাঁকাও রাখেন কোনো অসুবিধা নেই কিন্তু সে অবশ্যই চেকেই হবে কারণ লেনদেন তো চেকে হয়েছে আজকের ডেটে চেক দিছে আজকেই ক্যাশ করছেন কোনো সমস্যা নেই সেটাও নগদ চেক ইজ ইকুয়েলেন টু ক্যাশ কিন্তু আমরা একটা চেক পাওয়া মানে আমরা এটা ধরে নিই যে এটা আমার হয়ে গেছে এখন লোকজন টাকা পয়সা নিয়ে হারা যায় চেক মানে ইয়ে দেয় সেটা অন্য আচ্ছা এটা কি যেন দেখার জন্য এটা খুললাম আচ্ছা এখানে আমরা যদি দেখি চার্ট অফ অ্যাকাউন্টে যায় একটু কারণ এটা কোথায় কোথায় ইম্প্যাক্ট করে এগুলো একটু আপনাদের দেখাতে হবে মানুষ সব ঘুম থেকে উঠে গেছে না নেটটা একটু স্লো হয়ে গেছে বলতেছি শুক্রবার ঘুম থেকে উঠে গেছে না শুক্রবার সকালে আগে থেকেই এই ঝামেলা থাকেই মানে সবাই বাসায় থাকে তো আচ্ছা এখানে আমাদের দেখেন ওয়েলস পার্কতে আমার ব্যালেন্স কত দেখেন তো পঁচিশ হাজার আটশো বিশ তাহলে তার সাথে আমার এখানে যদি আমি যেহেতু আমি নগদ টাকা নিচ্ছি তাহলে আমার এখানে ইম্প্যাক্ট ফেলবে না তিন হাজার ছশো টাকা যোগ হবে তো এখানে এটা হলো একটা আর আমরা আর একটা ওপেন করি আমার ব্যালেন্স শিটে কি কি চেঞ্জ আসবে বলেন তো ব্যাংক ব্যালেন্স বাড়বে আমার ইনভেন্টরি থেকে প্রোডাক্ট কমে যাবে ইনকাম বাড়বে ইনকামে টাকা পারবে না এটা বিক্রি করলাম মানে কি আমার ইনকামে আসলো না টাকাটা আচ্ছা এখান থেকে হলো রিপোর্ট ব্যালেন্স শিটে যদি যাই এখানে অল ডেট সিলেক্ট করি হ্যাঁ তাহলে আমার পুরোটাই পাবো আচ্ছা দেখেন এখন তাহলে আমার কি কি আছে এখানে ব্যাংক হিসাবটাও আছে আমার এখানে অ্যাকাউন্টস এটা বিক্রি করছে না অ্যাকাউন্টস পেয়েবল কিছু থাকবে না কারণ হচ্ছে এটা তো আমার পেয়েবল হচ্ছেই না বাকি তো থাকতেছে না ওকে এটা আমার সরাসরি এখানে বললে আমার কারেন্ট ইয়া আমার হচ্ছে ফি ইয়া কমে যাবে কি বলে এটা ইনভেন্টরি অ্যাসেট কমে যাবে তাই তো ইনভেন্টরি অ্যাসেট এখান থেকে কমে যাওয়ার কথা এটাই তো ওকে তাহলে আমরা দেখি কি কি ঘটে সেভেন ক্লোজ করে দিই হ্যাঁ ওকে তাহলে আমার সেলস রিসিট হয়ে গেল এই পেজটাকে এখন একটু রিলোড দিতে হবে অবশ্যই অবশ্যই করা যাবে দেখেন এখানে টাকা বাড়ছে না বাড়ছে তো এখন আসেন দেখাচ্ছি জানলাটাও দেখাচ্ছি এখন আসেন এখানে কি হয় আপনারা কি করবেন আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এই যে দেখেন এখানে এক লাখ হাজার ছিল না এক লাখ তেতাল্লিশ হাজার হয়েছে এইখানে ইম্প্যাক্টটা কি কিভাবে বুঝছেন এই যে ইনভেন্টরি অ্যাসেট এটা কিন্তু আছে আমার কস্ট প্রাইজে আমার এখানে কমবে কিন্তু কস্ট প্রাইস হিসেবে কমবে কিন্তু তাই না ওই যে কস্ট প্রাইস হিসেবে যেটা কমবে ভাই যেটা বলছে আর সেলস প্রাইস যেটা বেশি থাকলো এটা চলে যাবে কোথায় এটাই হবে আমার প্রফিট তার মানে এখানে আমার যত টাকা ইনকাম হয়েছে ঠিক তত টাকা কিন্তু এখানে কমবে না কারণ ইনভেন্টরি আছে আমি হিসাব করছি কিভাবে কস্ট প্রাইজে কারণ প্রতিটাতে আমার কস্ট প্রাইজ দেওয়া আছে কিন্তু ওকে ওই সেম ভাবে আপনার ব্যাংক হয়ে গেল আমার এই যে ব্যাংকে টাকা বাড়লো হ্যাঁ ইমপ্যাক্ট লোক বুঝতে পারছেন তো আপনারা যেটা করবেন কি একটা করে ট্রানজাকশন করবেন আর নিজে নিজে এরকম ইমপ্যাক্ট লোক দেখবেন কোথায় কোথায় পড়ে তাহলে গিয়ে আপনার মানে ওইটা আস্তে 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 আপনার মাথায় ঢুকে দেবে তখন আর মানে এলোমেলো লাগবে না ওকে আচ্ছা তাহলে আমরা এটা কি করলাম সেলস রিসিট করলাম সেলস রিসিটে কোনো ভেজাল নাই মানে টাকা নগদ পেয়ে গেছি নগদ প্রোডাক্ট দিয়ে দিয়েছি ওই কোনো দিন এক মাস পরে খুঁজি এসব আর নাই ওকে এখন আসেন ইন্টারেস্টিং জিনিস যেটা সেটা হলো বিক্রি কিন্তু আমরা দুইভাবে করলাম একটা করলাম বাকিতে একটা করলাম নগদে এখন যদি প্রোডাক্ট ফেরত আসে তখন কি করবে এখন আমরা রেগুলার কাস্টমার সে ফেরত দিতে পারবে না দিতেই পারবে তখন কি হবে হ্যাঁ সেগুলা তো হচ্ছে ঘটনা ঘটার পরে অ্যাড হবে মানে আপনি যদি ব্যাক করেন ব্যাক হবে কিন্তু সেটা করবেন কি করে তাই তো ধরেন প্রোডাক্ট ফেরত আসতে পারে দুই ভাবে একটা হলো টাকা পাওয়ার আগে মানে যেটা আমরা ইনভয়েস করছি ইনভয়েস করছি কিন্তু এখনো তার কাছ থেকে টাকা পাই নাই তার আগে উনি ফেরত দিয়ে দিয়েছে আরেকটা হচ্ছে টাকা পেয়ে গেছি টাকা পেয়ে গেছি কিভাবে ইনভয়েসই করছি ডেটও ঠিক আছে কিন্তু উনি টাকা দিয়ে দিচ্ছে টাকা দেওয়ার পরে উনি বলতেছে যে ভাই প্রোডাক্ট ফেরত দিতে হবে আর একটা হচ্ছে সেলস রিসিট করছে যেখানে নগদ টাকা পেয়ে গেছি তারপরে বলতেছে টাকা ফেরত মানে প্রোডাক্ট ফেরত নিতে হবে তার মানে যদি আমরা টাকা পেয়ে যাই সেটা আমরা ইনভয়েস করি আর সেলস রিসিট করি টাকা পাওয়ার পর মানে প্রোডাক্ট মানে ফেরত চলে আসলে সেটা কি করব আর টাকা পাওয়ার আগে যদি প্রোডাক্ট ফেরত আসে সেটা কি করব। যদি ইনভয়েস করছি এখনো টাকা পাই নাই সেরকম যদি কোনো প্রোডাক্ট আসে তাহলে আমরা করব হচ্ছে ক্রেডিট নোট ঠিক আছে আর যদি টাকা পাওয়ার পরে ফেরত আসে তাহলে আমরা করব রিফান্ড রিসিভ ওকে আচ্ছা এখন আসেন আমরা একটু দেখি যে আমাদের কাস্টমার ইনভয়েস কোথাও পেন্ডিং আছে কিনা ট্রেড নোট করব নাই তার মানে আমাদেরকে আগে একটা ইনভয়েস করে নিতে হবে আসেন আমরা একটা ইনভয়েস আগে করে ফেলি আচ্ছা ইনভয়েস করি কাস্টমারের নাম দিলাম হ্যান্সি ক্রাউন আচ্ছা ইনভয়েস ডেট ধরেন আমি ইনভয়েসটা করছি হচ্ছে চার তারিখ ব্যাক ডেটে করছি কেন তাহলে তো আমি বুঝাইতে পারি আর কি ইনভয়েসটা করছি আমি চার তারিখ ডেট হচ্ছে এক মাস আচ্ছা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আসেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নেই ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট এরপরে হচ্ছে ফেস মাস্ক এরপরে হচ্ছে আর কি আছে সার্জিক্যাল ইকুইপমেন্ট এইটা ধরেন ওনার কাছ থেকে উনি আমার কাছ থেকে নিচে দশটা এটা ধরেন নিচে দুই না এটা ধরেন নিচে বিশটা আর এইটা নিচে ধরেন উনি তিনটা ওকে এটা ট্যাক্স ধরেন সবগুলোই আমরা আপাতত ধরে নিচ্ছি বিশ পার্সেন্ট করে ট্যাক্স হ্যাঁ তাহলে চার তারিখে আমার একটা ইনভয়েস হচ্ছে কার নামে ফ্যান্সি নাম কিন্তু মনে রাখতে হবে হ্যাঁ সেভেন ক্লোজ করে দিলাম এখন আসেন আমরা যদি একটু সেলস থেকে কাস্টমারে যাই হ্যান্সি কই এই যে হ্যান্সি ক্রাউন হ্যান্সি ক্রাউনের নামে আমাদের একটা ইনভয়েস হয়েছে তাই তো এখন এই হ্যান্ডসিক বাবাজি বলল যে ভাই আপনার যে টেস্টিং ইকুইপমেন্ট এটার মধ্যে আমার দুইটা ফেরত দিতে হবে দুইটা নষ্ট দুইটা আমার কাজে লাগতেছে না ওকে তখন আমরা কি করব যেহেতু কাছ আমি এখনো টাকা পাইনি তাহলে আমরা করব কি ক্রেডিট নোট আমরা প্লাস নিউতে যাব এই ক্রেডিট নোটে ক্লিক করব ক্রেডিট নোটে ক্লিক করে এই যে এখান থেকে ভদ্রলোক সার্চ করব ফ্যান্সি ক্রাউনের নামে ওকে এখন দেখেন যখন ওর নামে আমি একটা ওর নাম সিলেক্ট করছি পাশে কিন্তু ওর পাশে একটা ইনভয়েস দেখাচ্ছে এখন ওর নামে আর পাঁচটা ইনভয়েস থাকতে পারে তাই না এখন আমি কোন ইনভয়েসের এগেইনস্টে করব এটা আমি পরে পরে সিলেক্ট করব আগে আমি প্রোডাক্টটা সিলেক্ট করে নি ধরেন উনি ওনার নামে কি দিছিলাম হ্যাঁ না আমি তো আইটেমটা জানি আমি এটাটা সিলেক্ট করছি আইটেমটা জানি আপনি যদি না জানি তাহলে আমি দেখে নেব অসুবিধা নেই ওকে এইটার মধ্যে ধরেন আমি দেখলাম দশটা এটা আমি দুইটা ফেরত নিচ্ছি এখন এইখানে একটা প্রশ্ন আছে সেটা হলো যে ট্যাক্সটা যেটা হ্যাঁ ফেরত যখন নিব তখন এই ট্যাক্সটা এটা আবার পেমেন্ট করতে হবে কিনা যখন বিক্রি করছি তখন যখন বিক্রি করছি তখন আমি বিশ পার্সেন্ট ট্যাক্স দিয়ে বিক্রি করছি না ফেরত নেওয়ার সময়ও কি এটার উপর বিশ পার্সেন্ট ট্যাক্স হবে কিনা না এখানে ট্যাক্স সিলেক্ট করতে হবে ট্যাক্স সিলেক্ট করতে হবে এবং এই ট্যাক্সটা কিন্তু রিটার্ন হবে মানে আমরা যে বিশ পার্সেন্ট ট্যাক্সে বিক্রি করছি না উনি বিশ পার্সেন্ট ট্যাক্স সহই ফেরত দিন তা না হলে কি এই ট্যাক্সটা আসলে কে পেমেন্ট করছে কাস্টমার পেমেন্ট করছে তো এই বিশ পার্সেন্ট ট্যাক্স আমি কি করব আমি এই বিশ পার্সেন্ট ট্যাক্সের টাকা সহই ওনাকে ফেরত দিই এই এখানে এই বিশ পার্সেন্ট ট্যাক্স সিলেক্ট করা মানে হচ্ছে ওইটা মানে আমি তো ছিলাম যে ওইটা তো গভর্নমেন্টের জন্য এটা না এখন ধরেন এখন ধরেন যে উনি একটা প্রোডাক্ট কিনছে কেনার পরে উনি আমাকে টাকা দিছে এই টাকাটা আসলে কার গভর্নমেন্টের মানে টাকা তো পাই নাই আমি বলতেছি যে বাট বাট হিসাব তো আছে হিসাবটা কার মানে এই টাকাটা কার গভর্নমেন্টের এখন ধরেন উনি প্রোডাক্টটা ফেরত দিছে তাহলে ওনাকে গভর্নমেন্ট উনি তো প্রোডাক্ট কিনলো না কিন্তু গভর্নমেন্ট কিন্তু ট্যাক্স দিবে এখানে এই বিশ পার্সেন্ট সিলেক্ট করা মানে কিন্তু আমার ওই ওই টাকাটা সহই ফেরত যাবে বুঝছেন তার মানে হচ্ছে যদি প্রোডাক্ট ফেরত দেয় তার মানে ট্যাক্স সহ ফেরত দিতে হবে আমি প্রোডাক্ট কিনি নাই আমি প্রোডাক্ট ফেরত দেওয়া মানে কি আমি আলটিমেটলি তো প্রোডাক্ট কিনি নাই প্রোডাক্ট না কিনে আমি ট্যাক্স দিব বুঝছেন যার কারণে কিন্তু এখানে যত পার্সেন্ট ট্যাক্সে বিক্রি করছেন তত পার্সেন্ট ট্যাক্স এখানে কিন্তু অ্যাড করে দিতে হবে এটুকু কি বুঝলেন সবাই ওকে এখন আসেন আমরা এটাকে সেভেন ক্লোজ করি হ্যাঁ হ্যাঁ বলেন বলেন হ্যাঁ হ্যাঁ হুম আচ্ছা মানে আপনি বলতেছেন যে আপনি ধরেন একশো টাকার প্রোডাক্ট আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্টে নব্বই টাকায় বিক্রি করছেন তার কাছে

তাইতো এইটা আপনাকে ম্যানুয়ালি হিসাব করতে হবে দুইটার উপর যতটুকু আসে ওই অ্যামাউন্টে অ্যাডজাস্ট করতে হবে কোথায় ক্রেডিট নোটের অ্যামাউন্টে অ্যামাউন্ট তো চেঞ্জ করতে পারবেন আপনি অ্যামাউন্ট তো চেঞ্জ করতে পারবেন তাই না ক্রেডিট নোট যখন করছি তখন টোটাল একটা অ্যামাউন্ট আসছে না এত টাকা ক্রেডিট নোট করতেছি এইটা আপনার অটোমেটেড হিসাব করার এখানে উপায় নাই এইটা আপনাকে ধরেন টোটালের উপরে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্টের উপর টোটালের উপর ফাইভ পার্সেন্ট দিচ্ছেন যে দুইটা উনি ফেরত দিচ্ছে এই দুইটার আপনার কথা হচ্ছে এই দুইটার উপরে তো ওটার একটা ইফেক্ট পড়ছে না এখন আপনাকে হিসাব করতে হবে যে ওটা কতটুকু ইফেক্ট পড়ছে না প্রোডাক্ট না না ওনার প্রোডাক্টের দাম এখন ধরেন আমি আপনাকে বলি যে আপনার প্রোডাক্টের দাম আসছে 2000 টাকা বাট ওই যে 5% জব করতে প্রোডাক্টের দাম যাচ্ছে তাই তো হুম ওকে আচ্ছা শোনেন শোনেন না কোয়ান্টিটি অটোমেটিক হবে টাকা অনুযায়ী হ্যাঁ আচ্ছা ও আচ্ছা কোয়ান্টিটি ওখানে না আপনার ক্রেডিট নোটের ক্ষেত্রে কোয়ান্টিটি চেঞ্জ হবে না অসুবিধা নেই না 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 ক্রেডিট নোটে কোয়ান্টিটি চেঞ্জ হবে না এইটুকু নিশ্চিত থাকেন আপনি যখন টাকা টাকা ধরেন আপনার ফাইভ পার্সেন্ট ওখানে কম আইসেন মানে কি এখানে কিন্তু ওই ফাইভ পার্সেন্ট অ্যাডজাস্ট করতে গেলে দাম বেড়ে যাবে তাই না ফাইভ পার্সেন্ট কম আইসেন দাম বেড়ে যাবে ক্রেডিট নোটের ইয়া কি বলে এটা অ্যামাউন্ট একা কোয়ান্টিটি চেঞ্জ হবে না অসুবিধা নেই ক্রেডিট নোটে যদি কোয়ান্টিটি চেঞ্জ হয় তাহলে আপনি অ্যাডজাস্ট করবেন কী করে হ্যাঁ হ্যাঁ মানে আপনি তো অ্যামাউন্ট চেঞ্জ করতে পারবেন কিন্তু ওই অনুযায়ী এটা হয় হচ্ছে আপনার এস্টিমেট আর ইনভয়েসের ক্ষেত্রে বাট ক্রেডিট নোটের ক্ষেত্রে আপনার কোয়ান্টিটি চেঞ্জ হবে না অ্যামাউন্টটা জাস্ট চেঞ্জ করে বসাই দিবেন অ্যামাউন্টটা চেঞ্জ করে রাইট আচ্ছা এখন যেন আমরা কোথায় ছিলাম আমরা ক্রেডিট নোটে ছিলাম তাই তো আমরা কার নামে হ্যান্সি ক্রাউনের নামে ক্রেডিট নোট করছি না এখন দেখেন আমার তো কাস্টমারের নাম জানতেই হবে কাস্টমার কার এই মানে কার কাছ থেকে পণ্য ফেরত আসছে তাই না এখন যদি আপনি এই হ্যান্সি ক্রাউনের নামে ধরেন এখন হ্যান্সি ক্রাউন আপনাকে পেমেন্টটা দিবে ঠিক আছে এখানে যদি আপনি রিসিভ পেমেন্টে যান নিচে দেখেন অটোমেটিক্যালি তার নামে একটা ক্রেডিট নোট শো করবে ঠিক আছে এই ইনভয়েসের এগেইনস্টে আমরা ক্রেডিট নোট করছি অথবা ধরেন আপনার এখানে তার এগেইনস্টে পাঁচটা ইনভয়েস আছে দুইটা ক্রেডিট নোট আছে আপনাকে এখানে কোন ইনভার কোন ক্রেডিট নোট এটা জাস্ট টিক দিয়ে এই যে এটার সাথে এটা যাচ্ছে দেখেন টিক দেওয়া আছে না টিক দিয়ে দিলেই আমরা যেহেতু এখনো টাকা পাই নাই এখানে দেখেন তেরো হাজার নয়শো বিশ টাকা থেকে এক হাজার নয়শো বিশ টাকা বাদ গেছে ওর নামে কিন্তু এখানে যদি আমি দেখাই সেলস সেলস থেকে কাস্টমার ওটা কিন্তু দেখেন হ্যান্সিক ক্রাউনের নামে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে বারো হাজার টাকা দেখাচ্ছে বারো হাজার পাই তাই না এটা কেন দেখাচ্ছে কত এই যে তেরো হাজার নয়শো পিস থেকে এক হাজার নয়শো পিস বাদ দিয়ে কিন্তু বারো হাজার টাকা দেখাচ্ছে অ্যাডজাস্ট হয়েই আছে জাস্ট আমরা কি করবো রিসিভ পেমেন্টে গিয়ে এই যে এটা যদি টিক না থাকে জাস্ট টিক দিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে সেভেন ক্লোজ করে দিব তাহলে হলো কি ওর সাথে আমার যে লেনদেন ছিল এটা কাটাকাটি হয়ে বাকি টাকা পেলাম আর যখনই আমি এটা ক্রেডিট নোট করব ক্রেডিট নোট করা মাত্রই আপনার ইনভেন্টরি অ্যাসেটের প্রোডাক্টটা যোগ হয়ে যাবে এটা কিন্তু এখন অ্যাপ্লাই হওয়ার আগেই যোগ হয়ে যাবে কারণ প্রোডাক্ট ফেরত আসছে এখন যেটা করতেছি আমি সেটা হলো টাকা অ্যাডজাস্ট করতেছি যেহেতু ওর কাছ থেকে আমি এখনো টাকা পাইনি তার মানে টাকা পাওয়ার আগে আমরা করব কি ক্রেডিট নোট ক্রেডিট নোট কখন করব যখন আমরা এখনো টাকা পাই নাই তার মানে কি ওই টাকাটা পাওয়ার সময় আমার এটা তো ওখানে অ্যাডজাস্ট করতে হবে যার কারণে তার নামে যখন আমরা ক্রেডিট নোট করে রাখবো তখন টাকা পাওয়ার সময় আসবে তখন এটা অটোমেটিক্যালি তার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে বুঝলেন কি পর্যন্ত আচ্ছা তাহলে আমরা এটা এখন সেভেন ক্লোজ করি দেখেন এখন হ্যানসি ক্রাউনের নামে আমাদের আর কোনো টাকা পয়সা নাই তার মানে টাকা আমি পেয়ে গেছি ওই টাকা অ্যাডজাস্ট করে পেয়ে গেছি ওকে আচ্ছা এখন আসেন যদি পেমেন্ট হয়ে যায় যদি পেমেন্ট হয়ে যায় কীভাবে আমরা একটা সেলস রিসিট করছিলাম না একটু আগে কার নামে যেন করছিলাম অ্যাডামকের নামে করছিলাম মনে হয় এই যে এটা পেইড মানে একবারে টাকা পয়সা দাও ক্লিয়ার টাকা তো পরেই দিচ্ছে যখন প্রোডাক্ট রিটার্ন দিচ্ছে তখন তো আমরা ক্রেডিট নোট করে রাখছি প্রোডাক্ট চলে আসছে আমার কাছে কিন্তু যখন ওই টাকাটা অ্যাডজাস্ট হবে তখন আমি তো ইয়ে করতেছি আর যদি আপনার মানে সেল টাকা পাওয়ার পরে যে বলতেছে প্রোডাক্ট রিটার্ন দিব হ্যাঁ 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 দশ দিন পরের ডেটেই আমার অ্যাডজাস্ট হবে কোনো সমস্যা নেই বুঝছেন ওইটা দশ দিন পরের ডেটেই অ্যাডজাস্ট হবে ও যখন টাকা দিবে এখন ধরেন কি ও কিন্তু পার্সিয়াল পেমেন্টও করতে পারে ওর কাছে পাবো আমি বারো হাজার ও আমাকে দিবে এখন পাঁচ হাজার বাকি দিবে আরও পরে কিন্তু আমি যখন ওই পাঁচ হাজার টাকা লিখবো তখন কিন্তু আমার এটা আগে অ্যাডজাস্ট হবে আগে অ্যাডজাস্ট হয়ে বাকি টাকা ওর নামে তখন ডিল দেখাবো আপনি এই ক্রেডিট নোটের এগেনস্টে যে আছে সেখানেও পার্সেল পেমেন্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই দুইবারে তিনবারে নিতে পারবেন ওকে আচ্ছা এগুলো আমি দেখাবো আপনাদের নো প্রবলেম আগে বেসিক জিনিসগুলো দেখায়নি আচ্ছা এখন আসেন এটা হচ্ছে আমাদের সেলস রিসিভ সেলস রিসিপ্ট আমি ওপেন করলাম আর কি হ্যাঁ ওপেন করে দেখাচ্ছি রিফান্ড রিসিভ করবো মানে সেলস রিসিপ্ট আগে দেখে নিচ্ছি এটার এগেনস্টে আমরা একটা রিফান্ড রিসিভ করবো এখানে কি আছে দেখেন সার্জিক্যাল ইকুইপমেন্ট আছে হলো তিনটা ওই আপনি যেটা বললেন যে ওটা দেখে আগে কি কি করব এটা দেখে নিচ্ছি আর কি আমরা একটা রিফান্ড আসছে মানে একটা রিটার্ন আসছে পেমেন্ট হওয়ার পরে এটা তো সে নগদ পেমেন্ট দিয়ে নিচ্ছে তাই না এখন এইটা আমি রিসিভ করবো কিভাবে এইটা রিসিভ করার জন্য আমাকে যেটা করতে হবে একটা রিফান্ড রিসিভ করতে হবে ওকে রিফান্ড রিসিপ্ট এখন দেখি আমার কাস্টমারকে এগুলো অ্যাডাম হোক তাই তো অ্যাডাম এই রিফান্ড রিসিপে অ্যাডাম হোক এখানে আমার দেখতে হবে আমার কি প্রোডাক্ট ছিল সার্জিক্যাল ইকুইপমেন্ট আমি এখান থেকে সার্জিক্যাল ইকুইপমেন্ট সিলেক্ট করি সার্জিক্যাল ইকুইপমেন্ট এই যে সার্জিক্যাল ইকুইপমেন্ট আমার কিনছিল কয়টা তিনটা ফেরত আসছে কয়টা একটা ট্যাক্স ছিল টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স ওকে এখন আমি যেটা করব এইটা যদি আমি ও আচ্ছা এখানে যে পেমেন্ট ম্যাথড রিফান্ড যে হবে হ্যাঁ এই রিফান্ড যে হবে আমার এখান থেকে নগদ কিনছে আমার অ্যাকাউন্টে নগদ টাকা ঢুকছে না এখন রিফান্ড করলে প্রোডাক্ট আমার এখানে চলে আসবে টাকাও ফেরত চলে যাবে আচ্ছা এখন হলো এই সেম ঘটনা ঘটবে কিন্তু আমার যদি ইনভয়েসের পেমেন্ট পাওয়ার পরে একই জিনিস এর আগে কি করছি ক্রেডিট নোট করছে পেমেন্ট পাই নাই জন্য ওটা অ্যাডজাস্ট করে টাকাটা নিছি বারো হাজার টাকা তাই না কিন্তু সে যদি পেমেন্ট আগে করে দিত তারপরে যদি রিটার্ন করতো এই সেম একই জিনিস রিফান্ড রেসিপি আমাদের করতে হতো ওকে আচ্ছা এটা ধরেন সে আমাকে চেক দিছে অথবা আপু যেটা বললো যে এটা ধরেন সে আমাকে ক্যাশ দিছে কথার কথা ক্যাশ দিছে তাহলে আমি তো ক্যাশ টাকাটা তো আর ব্যাংকে যাবে না তাহলে আমি ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অথবা আমি একটা অ্যাড নিউ করি একটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করি তাহলে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এখানে আমি দেই ক্যাশ অন হ্যান্ড তাই না এখানে আমি দিলাম ধরেন আমার বিজনেসের রানিং ক্যাশ রানিং ক্যাশ নামে আমি একটা অ্যাকাউন্ট মেইনটেইন করতেছি পেটি ক্যাশ যেটা বলো ঠিক আছে আচ্ছা এই অ্যাজ অফ ডেটটা আমরা একটু আগায় দেব যাতে আমাদের কোনো ট্রানজাকশনের পরে ভেজাল না হয় কারণ অ্যাজ অফ ডেটের আগে যেহেতু আপনি আর কোনো লেনদেন করতে পারবেন না তাই না আচ্ছা ওপেনিং ব্যালেন্স ধরেন আমার এই রানিং ক্যাশ আমার ব্যালেন্স আছে এখন দুই হাজার টাকা ধরে নিচ্ছি আর কি সেভেন ক্লোজ তাহলে দেখেন আমার অ্যাকাউন্ট কই রানিং ক্যাশ ওকে তাহলে ওই যেটা বললেন যে ব্যাংকে না নিয়ে আমার সরাসরি ক্যাশ নেই তাহলে উনি আমাকে ক্যাশ দিছে রানিং ক্যাশে আমি জমা করছি টাকাটা এগুলো সব ঠিক আছে এখন আমি জাস্ট সেভেন ক্লোজ করে দিব এই যে রিফান্ড সাকসেসফুলি ইস্যুড অ্যাডামকের কাছ থেকে কত বারোশো টাকা ওকে এখন যেটা হবে কি অ্যাডামকের কাছে ওই আমার অ্যাকাউন্ট থেকে আমার রানিং ক্যাশে দুই টাকা ছিল না রানিং ক্যাশে পাবেন আপনি এখন কত আটশো এই যে রানিং ক্যাশে এখন কত আছে আটশো তারপরে টাকা আমার রিফান্ড হয়ে গেছে মানে ও ও ক্যাশ মানে আমরাই ক্যাশ দিয়ে দিচ্ছি আর কি প্রোডাক্ট ফেরত দিয়ে সরাসরি ক্যাশ দিয়ে দিচ্ছি তাহলে আমার এই ক্যাশ থেকে টাকা কমে গেছে আমার ইনভেন্টরিতে প্রোডাক্টটা যোগ হয়ে গেছে বুঝলেন কি তার মানে আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে ছিল আমাদের বিক্রি মূলত আজকে দেখলাম কি বিক্রি ফেরত ফেরত কীভাবে নিব বিক্রি আমরা দুইভাবে করি একটা হচ্ছে বাকিতে বিক্রি করি ইনভয়েস করি আর একটা হচ্ছে নগদ বিক্রি করি সেলস রিসিট করি ফেরত নিলে যদি বাকিতে বিক্রি হয় তাহলে তার নামে ক্রেডিট নোট ইস্যু করি যখন ওই পেমেন্টটা পাবো তখন ক্রেডিট নোটটা অটোমেটিক্যালি তার সাথে যোগ হয়ে আসে আমরা দেখতে পারবো তাহলে কাটাকাটি করে বাকি টাকাটা পেয়ে যাবো আর যদি আমার পেমেন্ট হয়ে যায় ওই ওইটার পেমেন্ট হয়ে যায় অথবা আমি সেলস রিসিট করি নগদ টাকায় প্রোডাক্টটা বিক্রি করছি তাহলে আমাকে করতে হবে কি রিফান্ড রিসিভ করতে হবে একবার রিফান্ড করে টাকা দিয়ে প্রোডাক্টটা ফেরত নিতে হবে এই পর্যন্ত কি সবাই বুঝলাম হ্যাঁ আচ্ছা সেলস ইনভয়েস হচ্ছে বাকিতে বিক্রি আর সেলস রিসিট হচ্ছে নগদ বিক্রি নগদ মানে আমি আমার আর বাকি বকেয়া নাই একবারে ওই সেলস দেখলেন না সরাসরি ব্যাংকের অপশন চলে আসলো বা পেমেন্ট নেওয়ার অপশন চলে আসলো ওকে নগদ নগদ আচ্ছা এখন এখানে দেখেন তাহলে আমরা এই যে রিফান্ড রিসিট পর্যন্ত আমাদের এখানে করছি হ্যাঁ আপনাদেরকে আমি একটা টাস্ক দিব আজকে টাস্ক এই টাসটা বাসায় সবাই প্র্যাকটিস করবেন এবং এইটা প্র্যাকটিস করে এটার প্রতিটা জিনিস ডাউনলোড করে রেখে দেবেন প্রতিটা জিনিস আপনার কাজে লাগবে ওকে আচ্ছা এখন দেখেন এই যে ডিলেট চার্জ আর ডিলেট ক্রেডিট দুটো জিনিস বাকি আছে এই দুটো জিনিস হচ্ছে ধরেন কার মাথায় আসছিল আমি জানি না এই দুটা জিনিস আপনার হয়তো বা দশ পনেরো হাজার একটা লাগলেও লাগতে পারে আর মনে হয় সারা জীবনে কখনো নাও লাগতে পারে আমি জাস্ট একটু ব্যাখ্যা করে দিই এটা একটা ভিডিও দিয়ে দেবো দেখে নেবেন হ্যাঁ এটা 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 আসছে মনে হয় আপনার মাস ছয় হল অ্যাড করছে এখন ডিলেট ক্রেডিট আর ডিলেট চার্জ এটা হচ্ছে ওই এস্টিমেটের মতো অ্যাজামশন আমার একটা পণ্য ফেরত আসতে পারে ধরে নিচ্ছি তাহলে আমরা করব ডিলেট ক্রেডিট ওই পণ্যটার নামে ওই কাস্টমারের নামে ডিলেট ক্রেডিট করব আর ডিলেট চার্জ হচ্ছে আমার একটা এটাকে কি বলা যায় মানে ফেরত দিতে পারি আসতে পারে দিতে পারি মানে একটা অ্যাজামশন নোট রাখা এটার কিন্তু কোনো ইম্প্যাক্ট নাই ওকে হ্যাঁ এটা এটার এই ডিলেট চার্জ আর ডিলেট ক্রেডিটের একটা ভিডিও লিংক দিব আমার এটা ব্যাখ্যা করা আছে আপনারা যদি দেখেন

মানে ভবিষ্যতে আমার একটা ক্রেডিট নোট হতে পারে আর ভবিষ্যতে আমার একটা রিফান্ড রিসিভ হতে পারে এটা হচ্ছে সেই জিনিস বুঝছেন এগুলা আসলে প্র্যাকটিক্যাল ওই তো বললাম যে আপনার দশ পনেরো বিশ হাজার ট্রানজেকশনে একটা লাগলেও লাগতে পারে এখন এটা আমেরিকায় বা কেনাডায় কোন ক্ষেত্রে লাগে এটা আসলে আমারও প্র্যাকটিক্যালি জানা নেই এবং আমি আমার আমার যে কানাডিয়ান তাকেও জিজ্ঞেস করতাম সেটা বলতে পারে নাই যাই হোক এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেব সেটা হচ্ছে জিনিসটা দিয়ে আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি মানে আপনাদেরকে এতক্ষণ যা দেখাইলাম প্রশ্ন আসছে না অনেক প্রশ্নগুলো আমাকে করবেন এই কাজটা করার পরছেন তাহলে আপনাদের জন্য সহজ হবে আমার বুঝতেও তেমন সহজ হবে এখন কিছু প্র্যাকটিক্যাল কাজ দিচ্ছি এতক্ষণ কি করলাম এতক্ষণ আমি বুঝাইলাম কল্পনা ধরে নিলাম অমুক ডেটে এটা করছি ধরে নিলাম এটা এখন আর আসলে ওই ধরে নেওয়ার কিছু নেই এখন একদম ডিরেক্ট এই দেখেন এক্সেল ফাইলটা আপনাদেরকে আমি দিয়ে দেবো এখন হ্যাঁ এই নিচে দেখেন আপনার আপনারা যে কাস্টমারগুলো অ্যাড করছেন না সেই কাস্টমারগুলোর নাম লেখা আছে নাম কি দেখেন অ্যাডামক সুশান ব্রাউন এলিজাবেথ তারপর কি ফাসল আবডন লিকি বারগন প্রত্যেকটা কাস্টমারের নাম এখানে লেখা আছে নিচে আপনার প্রথম সিটটাতে আসবেন প্রথম সিটটাতে বলছে কি এস্টিমেট অ্যাডামক এটা যদি একটু বড় করে নেই বড় করা যায় না যা এখন হ্যাঁ বড় আচ্ছা এখানে কি আছে দেখেন কাস্টমারের নাম কি বলছে কাস্টমারের নাম কি অ্যাডামক তার মানে প্রথমে বলছে কি এস্টিমেট আমাদেরকে প্রথমে কোথায় যেতে হবে প্লাস নিউ থেকে এস্টিমেটে যাবেন এস্টিমেটে যে কাস্টমার সিলেক্ট করবেন কে অ্যাডামো ঠিক আছে ডেট দিবেন কত এস্টিমেট ডেট ওকে প্রোডাক্ট এন্ড সার্ভিস কি কি সিলেক্ট করবেন এই প্রোডাক্ট এন্ড সার্ভিস কিন্তু আপনি যেগুলো আপলোড করছেন তার মধ্যেই আছে এটা কিন্তু বাইরে নেই মানে আপনি যে যে ডকুমেন্ট যে যে ইনফরমেশন আপনার সিস্টেমে আপলোড করছেন এর বাইরে এখানে কিছু নাই ওকে এরপর কোয়ান্টিটি দিবেন কি কি বলেন এইটা আর ট্যাক্সেবল বলতে ট্যাক্স সিলেক্ট করবেন এখন যদি আপনার ওখানে পনেরো আর টেন পার্সেন্ট ট্যাক্স না দেখায় তাহলে আপনাকে কি করতে হবে ট্যাক্সে গিয়ে অ্যাড করে নিতে হবে সেলস ট্যাক্স পার্চেস ট্যাক্স না কিন্তু সেলস ট্যাক্স ওকে আর সেলস ট্যাক্স যদি ভুলে যান তাহলে কি করবেন ভিডিও দেখবেন ওকে আচ্ছা এইটা তাহলে আমরা কি করব ফার্স্টে সেভেন ক্লোজ করে দিব এস্টিমেট তারপরে আমরা এস্টিমেটটা ওপেন করে কনভার্ট টু ইনভয়েস করছিলাম না মনে আছে কনভার্ট টু ইনভয়েসে যাব যাওয়ার পর ওই যে আপনি যেটা পাইছিলেন ডেট দিব কবে সাত অক্টোবর দু হাজার এটা দিলে আমাকে ফার্স্টে দেখাবে যে পুরোটাই করব নাকি ফিফটি করব নাকি ইচ লাইনে ইয়ে করবো তাহলে আমি এখানে মাস্ক সিলেক্ট করবো কি ফিফটি 50% মানে আমি যা যা এখানে এস্টিমেট করছি তার অর্ধেক নিব অর্ধেক নিয়ে আমি এটা ইনভয়েসে ক্রিয়েট করব আবার আমি ইনভয়েসটা ওপেন করবো করে দশ অক্টোবর রেস্ট অফ দ্য অ্যামাউন্ট মানে উপরেরটা বাকি পুরাটা উপরে সিলেক্ট করে তিনটার মতো উপরেরটা সিলেক্ট করে আমি সেভেন ক্লোজ করব। তাহলে কি হলো আমার এস্টিমেট হয়ে গেল এস্টিমেটটাকে আমি দুইভাবে ইনভয়েসে কনভার্ট করলাম এবং তারপরে আমি কোথায় যাব অ্যাডামকে গিয়ে ডান পাশে রিসিভ পেমেন্টে যাব রিসিভ পেমেন্টের ডেট দিব কবে পনেরো পার্সেন্ট আর এখানে দিব কত এইটি পার্সেন্ট টাকা মানে আমি টোটাল অ্যামাউন্টটাকে এইটি পার্সেন্টে কনভার্ট করে টাকার অঙ্কে আমি ওই অঙ্কটা লিখবো এইটি পার্সেন্টে যা হয় তাহলে কি হবে রিসিভ বাই চেক আর এখানে বলছে আনডিপোজিটেড ফান্ড আপনি এখানে দিবেন ব্যাংক আপনার ব্যাংক সিলেক্ট করবেন করে এখানে সেভেন ক্লোজ দিবেন তাহলে কি হবে এই অ্যাডামোকের নামে কিন্তু ওই টোয়েন্টি পার্সেন্ট আউটস্ট্যান্ডিং ব্যালেন্স থাকবে ওইটাকে জিরো করা আপনার কাজ না আপনার কাজ হচ্ছে এখানে ইনস্ট্রাকশন যা আছে না এস্টিমেটটা আপনি দুইবারে টোটালি ইনভার্স করে ফেললেন হ্যাঁ এই এস্টিমেটটাকে পুরোটা আপনি ইনভার্স এ কনভার্ট করছেন এখন টাকা যে নিবেন টাকা না ওর সময় আপনাকে বলছে কি আপনি 15 অক্টোবর 80% ফুল অ্যামাউন্ট নেবেন তার মানে আপনার টাকা যদি হয় 100 তার 80% কত 80 আপনি রিসিপ পেমেন্টের সময় টাকার ঘরে ওই 100 টাকা কেটে লিখবেন 80 রিসিপ পেমেন্ট দিবেন তাহলে ওনার নামে শো করবে কত বিশ টাকা ডিউ থাকবে না এই বিশ টাকা ডিউ থাকাই হচ্ছে আপনার কাজ মানে ওই ওনার ওনার যখন আপনি কাস্টমার ওয়াইজ রিপোর্ট নামাবেন তখন যাতে ওনার নামে বিশ টাকাই শো করে ওনার অ্যামাউন্ট জিরো করা কিন্তু আপনার কাজ না এখানে ইনস্ট্রাকশন যা আছে এইটা হচ্ছে একটা কাস্টমার আপনি কি করবেন আপনার বাসার কম্পিউটারে একটা ফোল্ডার করবেন অ্যাডাম ওকের নামে এবং অ্যাডাম ওকের নামে আপনি কয়টা কাজ করলেন প্রথমে এস্টিমেট করলেন এবার দেখেন প্রতিটা জিনিস আপনি ডাউনলোড করবেন কিভাবে এই যে ধরেন এস্টিমেট হ্যাঁ এই এস্টিমেটটা আপনি কি করবেন মার্কেট করেন প্রিন্ট আউট প্রিভিউ এই যে প্রিন্ট আউট প্রিভিউতে যাবেন প্রিন্ট আউট প্রিভিউ আচ্ছা অথবা এখান থেকে সেভও করা যায় না দেখুন দেখি সেভ কি হইছে আনএবল টু কন্টিনিউ কেন আচ্ছা দেখি কোন সমস্যা নাই মোর আচ্ছা আপনি একটা জিনিস দেখতে চেয়েছিলেন না ট্রান্সাকশন এরকম আপনি যদি একটা ট্রান্সাকশন ওপেন করেন ধরেন আপনি একটা সেলসিড ওপেন করছেন করে এই মোরে যাবেন মোরে গিয়ে ট্রানজেকশন জার্নাল এটা তো আমরা এন্ট্রি দিলাম ব্যাকএন্ডে আসলে কি কাজ হয়েছে কিন্তু আলটিমেটলি জার্নালই হয়েছে ঠিক আছে ট্রানজাকশন জার্নালে গেলে আপনি প্রতিটা জার্নাল দেখতে পারবেন দেখেন এখানে কতগুলো জার্নাল আছে দেখেন সেলস রিসিপ্ট তাই তো নেম নেম অ্যাডামোক এখানে ফার্স্টে কি হয়েছে ওয়েলসার্গো ব্যাংক ডেবিট হয়েছে ঠিক আছে তারপরে কি হয়েছে সার্জিক্যাল ইকুইপমেন্ট সেলস অ্যান্ড প্রোডাক্ট ইনকাম ক্রেডিট হয়েছে ইনভেন্টরি অ্যাসেট কি হয়েছে ক্রেডিট হয়েছে কস্ট অফ সেলস ডেবিট হয়েছে তারপর এই যে ট্যাক্স ক্রেডিট হয়েছে হয়ে টোটাল দেখেন এইটা হচ্ছে জার্নাল ছিল এটা বুঝতে পারলেন কি আচ্ছা যদি আপনি কোন ট্রানজেকশনের জার্নাল দেখতে চান হ্যাঁ তাহলে কি করবেন ওই ট্রানজেকশনটাতে যেতে হবে সাপোজ ধরেন আমি অ্যাডাম ওকে ঢুকলাম অ্যাডাম ওকে নাম্বার নামের উপরে ক্লিক করলাম করার পর আমি তার নামে ট্রানজেকশনগুলো পেলাম এই যে ধরেন এই ট্রানজেকশনটা হ্যাঁ সেলস ধরেন এই যে এইটা এইটা আমি ওপেন করলাম এটার উপর ক্লিক করলে ওপেন এরপর যাব এডিট এডিটে গেলে কি হবে আমার ওই যে ট্রানজেকশনটার মূল পেজটা ওপেন হবে এখান থেকে করছি না কাজটা এখানে এই যে মোরে যাবেন মোর মোরে গিয়ে যে ট্রানজেকশন জানাও এইটাতে ক্লিক করবেন ক্লিক করলে প্রতিটা ট্রানজেকশনের ব্যাকএন্ডে যে জার্নালটা হয়েছে আলটিমেটলি কিভাবে এটা পোস্টিংটা হয়েছে এটা দেখতে পাবেন অ্যাকাউন্টিং এর বেসিক কিন্তু সেম জিনিস জার্নাল ছাড়া কোনো কাজ হবে না ওকে তার মানে এখানে দেখেন ও জার্নাল করেই কিন্তু আপনাকে সামনে জিনিসটা নিয়ে আসছে বুঝতে পারলেন গেল তাহলে আমরা যে জায়গায় ছিলাম সেটাতে আসি তাহলে এই কাজটাকে আমরা করতে পারবো ইনশাল্লাহ যদি এই কাজটা করতে যায় ঝামেলায় পরে কি করব আগের ক্লাসের ভিডিও দেখব ওকে আচ্ছা এরপর এটা কি ও আচ্ছা আমরা যেটা বললাম প্রথমে আপনি অ্যাডাম ওকের নামে একটা কি করবেন ফোল্ডার ক্রিয়েট করবেন ফোল্ডার ক্রিয়েট করে এই যে ট্রানজেকশন গুলা এই ট্রানজ্যাকশন গুলাকে আপনি যাই সেভ করবেন

কি কঠিন লাগতেছে নাকি অনেক মানে আপনার অ্যাকাউন্টিং বেসিক ঠিক থাকলে জিনিসগুলো কিন্তু সহজ হ্যাঁ আচ্ছা এখান থেকে ভিউ ভিউ করি আগে ভিউ বা এডিট করি আগে ধরে একটা ট্রানজেকশনে আমি কি করলাম ভিউ করলাম নামের উপর ক্লিক করলে হবে বা এডিটের উপর ক্লিক করলে হবে ঠিক আছে এরপর প্রিন্ট অর প্রিভিউ প্রিন্টার প্রিভিউ দেখেন এই যে ডাউনলোড অপশন আছে ঠিক আছে প্রতিটা ট্রানজেকশন আপনারা এইভাবে ডাউনলোড করে ওই কাস্টমারের নামের ফোল্ডারের মধ্যে রেখে দিবেন এগুলো কাজে লাগবেই এই কোর্স করতে করতেই লাগবে আমি বললাম সবার যারা এগুলো রেখে দিবেন তারা দেখুন ওই সময় ষাট ছাড় দিতে পারতেছে ওকে তো এইটা এই এক্সেলটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি

তাহলে আপনাদের এই উইকে কিন্তু হোমওয়ার্ক আছে প্র্যাকটিস করবেন এটা বাসায় বসে বসে ঠিক আছে পারবেন আজকের ক্লাস একটু সংক্ষেপে শেষ করব আপনারা চাইলে আমি পরবর্তী টপিকে যাব যেটা হচ্ছে পারচেজ সাপ্লাই রিলেটেড এটা আজকে যাব নাকি নেক্সট ক্লাসে করব আপনারা বলেন আচ্ছা আমি নর্মালি টপিক গুলাই না মানে দুইটা জিনিস একসাথে করাই না কারণটা হলো কি আপনার আপনার নিজের মধ্যে কনফিউশন তৈরি হয়ে যাবে আপনি আগে এক এটা প্র্যাকটিস করবেন এক সপ্তাহে জিনিসগুলো ডাউনলোড করে রাখবেন তাহলে নেক্সট উইকে যা দেখবেন সাপ্লাইয়ারের কাজটা করতে যায় আপনার অনেক সহজ মনে হচ্ছে ওকে বাট এটা কিন্তু সবাই প্র্যাকটিস করেন হ্যাঁ কারণ এটা প্র্যাকটিস করলে আপনার মনের মধ্যে অনেক কোশ্চেন তৈরি হবে অনেক কিছু জানতে ইচ্ছা করবে ঠিক আছে তখন পরের ক্লাসে যে কোশ্চেনগুলো করতে পারবেন আর যে করবেন না তার কোনো প্রশ্ন থাকবে না। বুঝছেন? তাহলে প্রতিটা কাস্টমারের নামে এই জিনিসগুলো আছে প্রতিটা কাস্টমারেরই আপনি আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি একটা। আপনি ডেট দেখলে কিন্তু বুঝতে পারোনি কি করতে হবে মানে পাশে লেখা আছে ঠিক ওই কাজটা করে করে প্রতিটা ট্রানজ্যাকশন যখন শেষ হলো সেভেন ক্লোজ দিলেন দিয়ে আরেকবার ওপেন করেন করে ওই প্রিন্ট প্রিভিউ থেকে ডাউনলোড করে রাখেন। ওকে? তার মানে আপনার কাস্টমার আছে বোধহয় এগারো জন কি বারো জন সবার নামে একটা করে ফোল্ডার করবে আপনারা বলেন আপনাদের সময় সময় লাগবে হচ্ছে না না আপনারা যদি বলেন সময় লাগবে হচ্ছে এক দুই তিন চার পাঁচটা ক্লাসে শেষ হয়ে যাবে পাঁচটা ক্লাসে কুইকবুক শেষ হয়ে যাবে আর পাঁচটা না নর্মালি হয় কি দেখেন আমাদের আপনাদের এখানে ক্লাস কয়টা হবে বলছে না আঠারোটা ক্লাস আঠারোটা ক্লাস নর্মালি আমার চোদ্দ পনেরোটা দিয়ে শেষ হয়ে যায় আপনাদের জন্য মনে হয় আমার দুটো ক্লাস বেশি লাগবে না না এখানে ক্লাসের কোয়ান্টিটি মানে কোয়ান্টিটি কিন্তু ফ্যাক্ট না মানে আমি আপনাদেরকে সবগুলা টপিক কভার করব মানে আপনাদের যদি কোনো প্রবলেম না থাকে সেই ক্ষেত্রে 18টা ক্লাসের জায়গায় 20টা ক্লাস হতে পারে কোনো অসুবিধা নেই ঠিক আছে আবার 18টা ক্লাসের জায়গায় 16টা ক্লাস হইতে পারে আপনার টপিক সব শেষ হওয়া দিয়ে কথা মানে আমি টপিক বাকি রেখে আপনার ক্লাস শেষ হয়ে ব্যাপারটা আসলে এরকম হবে বুঝতে পারছেন আর ক্লাস শেষ হওয়ার পরে তো আপনাদের গ্রুপ থাকতেছে গ্রুপে লিখবেন এখন আমি আপনার একটা জিনিস ইয়ে করেন সেটা হচ্ছে ধরেন একটা প্রশ্ন ভাই করছে আপনি সেটা সলিউশন জানেন আপনি একটু লিখেন সব আমার উপর ভরসা করে থাকলে তো হবে না যে জানেন সে লিখেন যে ভাই এটা এরকম বুঝছেন আর যদি ওই কিছু হয় আমি তো আসি এখন হচ্ছে যে ধরেন ক্লাস এখন চলতেছে আমি আসলে অ্যাক্টিভ থাকি যাদের ক্লাস শেষ হয়ে গেছে ওই গ্রুপগুলোতে কারণ তাদের ক্লাসে আসার হ্যাঁ এরকমও হয় মানে কি জানতে চাচ্ছে এটা আসলে বোঝা যায় না আচ্ছা একটা কাজ করেন না সবাই মানে যদি কারো এরকম হয় যে ধরেন প্রশ্নটা বোঝা যাচ্ছে না ধরেন আমি হলে আমি লিখলাম যে ভাই প্রশ্ন বুঝি নাই আপনিও লিখ আপনি বুঝতে চান আপনি বললেন যে ভাই প্রশ্নটা একটা ক্লিয়ার করেন আমরা তো এখানে ভয়েস মেসেজ পাঠাতে পারি আমরা যদি ওটা ভয়েসে বলি যে আমার এইটা আমি এই করতে পারছি না তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যায় অথবা আমি যেটা করতাম আমি যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্টেড হলে ভালো কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার একটু মানে অন্য সমস্যা আছে তখন সবাই হয় কি ওই হোয়াটসঅ্যাপে চলে যায় ফেসবুক গ্রুপে আর কোনো অ্যাক্টিভিটি থাকে না যার কারণে এখানকার অ্যাডমিনিস্ট্রেশন বুঝতে পারে না যে আসলে কি চলছে হ্যাঁ হ্যাঁ আপনারা করেন হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন আমাকে ওর মধ্যে ঢুকিয়ে দেন তাহলে কি করতে পারবো নেই আর আমি যেটা করতাম আমি আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি যেটা করতাম আমি যখন কিছু বুঝতাম না আমি করতাম কি এই যে ফোনটা আমার ফোন পই ফোনটা হাতে নিতাম নিয়ে আমি এভাবে ভিডিও করতাম এখানে যেতাম যে এখানে যাওয়ার পর আমি এই জিনিসটা পাচ্ছি না মাউসের কারসারে দেখাইতাম এই জিনিসটা এখানে কেমনে আসে এই ভিডিওগুলোর গুলার ডিউরেশন হয়তো খুব ভেজে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড একটা ভিডিও হতো এটা ভিডিও হওয়ার পর আমি এটা গ্রুপে আপলোড করতাম কেউ এটা সলিউশন জানেন কিনা সে কিন্তু যে কেউ কিন্তু ভিডিও ত্রিশ সেকেন্ডের ভিডিও দেখলে বুঝতে পারে যে ও আচ্ছা এটা এই সে কিন্তু বলে দিতে পারতেছে কিন্তু আমরা হচ্ছে ওই মেসেজে একটু লিখতে যাই ওই কি লিখি নিজেরাও বুঝি না আবার অনেক সময় মানে বুঝাতে পারি না আর কি এটা হয় না অনেক কষ্ট হয় না আপনি একটা ভয়েস মেসেজ দাও তো কোনো ব্যাপার না খালি ভয়েস অপশনে ট্যাপ করে না খালি কথা বলে ছেড়ে দিবেন যে ভাই আমার এই সমস্যা দেন অসুবিধা কি বোঝা দিয়ে তো কথা

আচ্ছা কারো কাছে খাতা কলম নাই এনে দেন না পিছনে দেন সবাই লিখে দেন তাহলে ভাই একসাথে সবার নাম্বারগুলো অ্যাড করে দিবে এই তো কাগজ কলম আছে কারো কাছে হ্যাঁ হ্যাঁ ভাই আপনি নাম্বারগুলোর নাম নাম্বার লিখে দিতে থাকেন